বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ চলছে, এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপটি আজ গভীর নিম্নচাপ এবং অতঃপর ঘূর্ণিঝড় হামুনে রূপ নিতে পারে। এদিকে সেন্ট মার্টিনে পর্যটকদের দুপুর 2:30টার মধ্যে স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আবহাওয়াবিদরা জানান, প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর পূর্ব দিকে মোড় নিয়ে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। আগামী 25 অক্টোবর বুধবার সন্ধ্যার পর থেকে 26 অক্টোবর দুপুর 12টার মধ্যে সরাসরি বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের অগ্রভাগে থাকা মেঘমালা বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হবে। এছাড়া ঢাকা, সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরের রাজশাহী ও রংপুরে কম বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার। এটি দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শফিকুল ইসলাম, নাগরিক, ঢাকা।